সালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে তার নতুন আরেকটি পর্ব নিয়ে আমাদের আজকের পর্বটি খুব ছোট্ট একটা পর্ব অনেক দিন পরে একটা ছোট্ট একটা পর্ব করা হচ্ছে ছোট্ট একটা পর্ব কারণ এ একটা অঙ্কের সমাধান করাবো সেটা হচ্ছে আমরা আগের পর্বে যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই আগের পর আমরা এখানে শেষ করেছিলাম প্রকৃত শ্রেণী সীমা শিখেছিলাম আজকের ক্লাসে ঠিক ওই সম্পর্কিত একটা অঙ্ক আমাদের সামনে চলে আসলো একক কাজ গণসংখ্যা নিবেশন সারণীটি পর্যবেক্ষণ করো এই যে একটা সারণী দেওয়া হয়েছে গণসংখ্যা নিবেশন সারণী এটা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে অর্থাৎ ভালো করে দেখো নজর দাও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নিচে কয়েকটা প্রশ্ন করা হয়েছে ক ঘ উম পাঁচটা প্রশ্ন করা হয়েছে প্রশ্নগুলোর উত্তর দাও সব এক লাইনের প্রশ্ন উত্তর দাও এটি একটি কারখানার ছয়শো জন শ্রমিকের দৈনিক আয়ের গণসংখ্যা নিবেশন সারণী প্রথমে একটা কথা বলে রাখি তারা যে বললো ছয়শো পঞ্চাশ আসলে এটা ছয়শো হবে না এটা হবে ছয়শো পঁয়তাল্লিশ এই যে এখানেও যে দেওয়া ছয়শো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশ হবে না এটা হবে ছয়শো পঁয়তাল্লিশ তার কারণ আমরা যখন এখানে সবগুলো সংখ্যা যা যা আছে এগুলো যখন আমরা যোগ করে দেখলাম পঁয়তাল্লিশ পঞ্চাশ নব্বই একশো পঞ্চাশ এই সবগুলো সংখ্যা যখন আমরা যোগ করলাম যোগ ফল ছয়শো পঁয়তাল্লিশ বের হয় আসেন আমরা এটা আপনাদের সামনে দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যে সংখ্যা আছে পঁয়তাল্লিশ যোগ পঞ্চাশ যোগ নব্বই যোগ একশো পঞ্চাশ যোগ দুইশো পঞ্চাশ পঁয়ত্রিশ বিশ সর্বশেষ পাঁচ তাহলে ফলাফল ছয়শো পঁয়তাল্লিশ তারা বললো ছয়শো পঞ্চাশ আসলে এখানে ছয়শো পঞ্চাশ হবে না হয় এখানে কোনো একটা সংখ্যা লিখে তাদের ভুল হয়ে গেছে আর নয়তো তাদের যোগের মধ্যে ভুল হয়ে গেছে যাই হোক সমস্যা নেই যেটা আছে আমরা সেটা দিয়েই হিসাব করবো এখানে মধ্যে আমরা দেখতেছি সবগুলো সংখ্যা যোগ করলে হয় ছয়শো পঁয়তাল্লিশ সুতরাং আমরা ছয়শো পঁয়তাল্লিশ ছয়শো পঁয়তাল্লিশ এটা সংশোধন করে নিলাম সমস্যা কী আচ্ছা তাহলে এখানের মধ্যে ছয়শো পঁয়তাল্লিশ জন শ্রমিকের দৈনিক আয়ের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে পঁয়তাল্লিশ জন শ্রমিক এমন আছেন যাদের দৈনিক আয় পাঁচশো টাকা থেকে ছয়শো টাকার ভিতরেই হয় পঞ্চাশ জন শ্রমিকের আয় ছয়শো থেকে সাতশো টাকার ভিতরেই হয় দুইশো জন শ্রমিকের আয় নয়শো থেকে এক হাজার টাকার ভিতরেই হয় এটা হচ্ছে যাদের দৈনিক আয়ের পরিমাণটা এখানে দেওয়া এবং কতজন শ্রমিক এই আয়টা করতেছে সেটা দেওয়া আছে পাঁচশো টাকা থেকে ছয়শো টাকার ভিতরে আয় করতেছে পঁয়তাল্লিশ জন আটশো টাকা থেকে নয়শো টাকার ভিতরে আয় করতেছে একশো পঞ্চাশ জন তেরোশো টাকা থেকে চোদ্দশো টাকার মধ্যে আয় করতেছে পাঁচজন লোক আচ্ছা তো এখানে ছয়শো পঁয়তাল্লিশ জন শ্রমিকের তথ্যটা দেওয়া আছে একটা জিনিস যদি এখানে খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন যারা যারা আগের পর্বটা দেখে তারপরে এই পর্বটা দেখতে আসছেন তাদের জন্য একদম সহজ হয়ে যাবে সেটা হচ্ছে এই শ্রেণীর। উচ্চসীমা ছয়শ এই শ্রেণীর নিম্নসীমা ছয়শ তাহলে যেহেতু এদের মধ্যে কোনো ব্যবধান নাই তার মানে এটা প্রকৃত সীমা এটা কি প্রকৃত শ্রেণী ব্যক্তি বা প্রকৃত সীমা যেটাই বলেন না কেন কারণ এই উচ্চসীমা এবং নিম্নসীমার মধ্যে কোনো পার্থক্য নাই উচ্চসীমা এবং নিম্নসীমার মাঝে কোনো পার্থক্য নাই সুতরাং এটা প্রকৃত শ্রেণী ব্যক্তি বা প্রকৃত শ্রেণী ব্যবধানের অবস্থাতে এটা আছে সুতরাং কোনো সমস্যা নাই ঘটনা হলো ঘটনা আছে এখানে একটি ঘটনা আছে ঘটনা হলো যদি কোনো সংখ্যা যদি কোনো সংখ্যা উচ্চ সীমা এবং নিম্ন নিম্নসীমার সাথে মিলে যায় আমরা কিন্তু অবশ্যই নিম্ন নিম্নসীমাটাকে ধরবো উচ্চসীমাটা কিন্তু আমরা ধরবো না কথাটা যেন আমাদের মনে থাকে সবারই কারণ আমরা কিন্তু আগের পর্বে কিন্তু এটা ব্যাখ্যা দিয়েছি এখন যদি আবার ব্যাখ্যা দিতে তাহলে আবার পর্বটা বড়ো হয়ে যাবে একই কথা ডাবল হয়ে যাবে আগের পর্ব নিয়ে এটা পুরা পর্বটা আগের যে পর্বটা পুরা পর্বটা এটা নিয়েই কথাবার্তা বলা হয়েছিল যে এটা কেন কী কারণে ব্যাখ্যা দিয়েছিলাম আমরা অঙ্ক করেছিলাম তাহলে আমরা যেই কাজটা করব এই যে উচ্চসীমা এবং নিম্নসীমা যেহেতু একই উচ্চসীমা এবং নিম্ন সীমা যেহেতু একই আমরা এই উচ্চসীমাটাকে হিসাবে ধরবো না যদি ওখানে লেখা দেখা যাচ্ছে যে ছয়শ এখানে লেখা দেখা যাচ্ছে ছয়শ একই সংখ্যা দেখা যাচ্ছে আমরা এই উচ্চ সীমাটাকে হিসাবে ধরবো না এই উচ্চ সীমাটাকে আমরা হিসাবে ধরবো না যদি দেখি যে কোনো সংখ্যা আসলো সেটা ছয়শ তাহলে ওই তো এটার সাথে মিলবে এটার সাথে মিলবে আমরা এটার সাথে দিব ওই ছয়শকে এই কলামের মধ্যে বসাবো ওই আগের কলামে বসাবো না এটা যেন আমাদের সবার মনে থাকে ঠিক আছে আচ্ছা চলেন আমরা একটু সামনের দিকে আগে প্রশ্ন জিজ্ঞাসা করছে আমাদেরকে হ্যাঁ প্রশ্ন পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করলো ক নাম্বার প্রশ্ন শ্রেণীব্যাপ্তি কত এখানের মধ্যে শ্রেণীব্যাপ্তিটা কত হবে পাঁচশো থেকে ছয়শো পর্যন্ত শ্রেণী শ্রেণীব্যাপ্তি কত যে বিষয়টা খেয়াল করেন আমরা অন্য সময় যেই কাজটা করি যে পাঁচশো থেকে উচ্চ উচ্চসীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করি এবং তার সাথে আমরা এক যোগ করি কিন্তু আজকের ঘটনাটা একটু ব্যতিক্রম আজকে আমরা এই এক যোগ করবো না কেন করবো না জানেন তার কারণ এই যে উচ্চসীমার ঘরে উচ্চসীমার ঘরে যেই সংখ্যাটা রয়েছে আমরা তাকে হিসাবে ধরবো না মানে ওই একটা সংখ্যা বাদ যাবে উচ্চসীমার ঘরে যেই সংখ্যাটা আছে একটা সংখ্যা ওটা বাদ যাবে ঠিক আছে অর্থাৎ এই যে ছয়শ যদি কোনো সংখ্যা আসে ছয়শ তাহলে সে কিন্তু এই ঘরে বসবে না এই ঘরে বসবে হ্যাঁ তাহলে এই ছয়শ এই ছয়শ দুটাতে একই দেখা যায় তাহলে এটা বাদ যাবে আমরা লিখবো কিন্তু এটা বাদ যাবে এটা আমরা ধরবো না হিসাবে আমরা এটাকে ধরবো না এটা আমাদের মনে রাখবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা ছয়শো থেকে পাঁচশো পর্যন্ত ব্যক্তি বলতে পারি একশো ছয়শো থেকে পাঁচশো বিয়োগ করলে একশো হয় তাহলে ফলাফল একশো অন্য সময় যদি এটা প্রকৃত না হইতো এখানে ছয়শো এখানে ছয়শো এক এখানে সাতশো এখানে সাতশো এক তখন আমরা ঠিকই এক যোগ করে ফেলতাম তখন আমরা ঠিকই এক যোগ করে ফেলতাম অর্থাৎ আমরা কিন্তু এই সংখ্যাটাকে বাদ দিতাম না আমরা এটাকে হিসাবে ধরতাম আজকের ক্লাসে আমরা যেই জিনিসটা শিখলাম আগের পর্বে সেই হিসাবে আমরা কিন্তু এই উচ্চসীমার ঘরের সংখ্যাটাকে আমরা হিসাব থেকে বাদ দিয়ে দিব কারণ উচ্চসীমার সীমা দুইটায় একই নিম্ন সীমাটা থাকবে উচ্চসীমার সংখ্যাটা বাদ পড়ে যাবে তাকে আমরা হিসাবের মধ্যে গণ্য করব না তাহলে ছয়শো থেকে পাঁচশো বিয়োগ করলে হয় একশো কত হয় একশো ঠিক আছে না আচ্ছা তাহলে আমরা এখানে যে যেই কাজটা করবো আমরা লিখে দিব এখন আমরা যদি লিখে দিই প্রশ্ন জিজ্ঞাসা করছে শ্রেণী ব্যাপ্তি কত তাহলে আমরা যদি এই ক নাম্বার প্রশ্নটার সমাধান করি ক নাম্বার প্রশ্নে জিজ্ঞাসা করলো শ্রেণী ব্যাপ্তি কত আমরা তাহলে এখানে দেখুন শ্রেণী ব্যাপ্তিটা উল্লেখ করব সমাধান ক নাম্বার প্রশ্ন আমরা এখন সমাধান করতেছি সেই ক্ষেত্রে আমরা জবাবটা দিব যে এখানে এই যে পাঁচশো থেকে ছয়শ আমরা সর্বোচ্চ থেকে সর্বনিম্নটা বিয়োগ করি সমান একশো ছয়শো থেকে সাতশো সর্বোচ্চটা থেকে সর্বনিম্নটা বিয়োগ করেই উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করি এভাবে করে যদি আমরা চলতে থাকি এভাবে যদি চলতে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী কথাটা আমরা এখানে লিখতে পারি যে এখানে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতেছি যে বারে বারে আমাদের এখানে মধ্যে তফাত একশো হচ্ছে পার্থক্য একশো হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে এখানে উপরোক্ত তথ্য থেকে বলা যায় উপরোক্ত তথ্য থেকে বলা যায় যে শ্রেণীব্যাপ্তি শ্রেণী শ্রেণীব্যাপ্তি কত শ্রেণীব্যাপ্তি একশ ব্যাস আমাদের অঙ্কটা হয়ে গেল ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ আমরা যদি এরপরে দ্বিতীয় প্রশ্নে তাকাই আমরা যদি এরপরে দ্বিতীয় প্রশ্নে তাকাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের সামনে প্রশ্নটা কী আসে সেটা হচ্ছে কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি আমরা যদি এখানে আমাদের তাকাই তাহলে এখানের মধ্যে যেই বিষয়টা সেটা হচ্ছে কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি এটা হচ্ছে গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে দুইশো গণসংখ্যা এটার শ্রেণীটা কোনটা এটার শ্রেণীটা শ্রেণীটা হচ্ছে নয়শো থেকে এক হাজার তাহলে আমরা বলব খ নাম্বার প্রশ্নের সমাধান তাহলে সমাধান খ নয়শো থেকে এক হাজার শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি এটা আমরা আরেকটা প্রশ্নের সমাধান করে ফেললাম নয়শো থেকে এক হাজার শ্রেণির গণসংখ্যা সবচেয়ে বেশি আচ্ছা পরবর্তী প্রশ্নে যদি আমরা সামনের দিকে আঁকাই গ নাম্বার যেই প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞাসা করলো কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে কম আমরা যদি এখানের মধ্যে তাকাই তাহলে আমরা সংখ্যাগুলোর দিকে যে গণসংখ্যা যদি সংখ্যাগুলোর দিকে তাকাই সবচেয়ে কম হচ্ছে এই যে পাঁচ এই যে পাঁচ এটা সবচেয়ে কম তাহলে সেক্ষেত্রে এই পাঁচের শ্রেণীটা হচ্ছে এক থেকে এক আমরা তাহলে প্রশ্নের জবাবটা যদি এখানের মধ্যে দেই আমরা বলবো এটা গ নাম্বার প্রশ্নের সমাধান আমরা বলবো যে এক হাজার তিনশো থেকে এক হাজার গণসংখ্যা সবচেয়ে কম সবচেয়ে কম এটা আমরা এখানের মধ্যে বলে ফেললাম তাহলে এক হাজার তিনশো থেকে এক হাজার চারশো শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে কম আচ্ছা ঠিক আছে এটাও এটাও হয়ে গেল তাহলে এটাও হয়ে গেল এবার পরবর্তী প্রশ্নের দিকে যদি তাকাই নয়শো থেকে এক হাজার উচ্চ উচ্চসীমা কত এটা তো একটা শ্রেণী নয়শো থেকে এক হাজার এটা শ্রেণী আমরা জানি যে এই শ্রেণীর শুরুর সংখ্যাটাকে বলা হয় নিম্নসীমা আর পরের সংখ্যাটাকে বলা হয় উচ্চসীমা নিম্নসীমা উচ্চসীমা শ্রেণীর নিম্ন সীমা উচ্চসীমা শ্রেণীর নিম্ন সীমা উচ্চসীমা উচ্চসীমা হচ্ছে এক হাজার এটার প্রশ্নটার জবাব দিয়ে দিই আমরা এখানের মধ্যেই গ নাম্বার প্রশ্নের সমাধান আমরা বলবো থেকে এক হাজার শ্রেণীর উচ্চসীমা হলো এক হাজার ব্যাস আমাদের এই প্রশ্নটার সমাধান হয়ে গেল নয়শো থেকে এক হাজার এই শ্রেণীর উচ্চসীমা হলো এক হাজার আচ্ছা ঠিক আছে এটা হয়ে গেল এবার পরবর্তী প্রশ্নে যে সর্বশেষ যেই প্রশ্নটা আমাদের আজকের পর্বেরও সর্বশেষ প্রশ্ন সেটা আছে কোন দুইটি শ্রেণীর গণসংখ্যা সমান এটা আমাদেরকে জিজ্ঞাসা করলো যে কোন দুইটি শ্রেণীর গণসংখ্যা সমান আসলে কি দুইটা শ্রেণীর গণসংখ্যা সমান আছে কিনা একটু দেখা দরকার গণসংখ্যা সমান একটু দিকে তাকাই গণসংখ্যা সমানের দিকে তাকাই গণসংখ্যাগুলো সমান করার জন্য একটু তাকাই আমরা আমরা দেখতেছি এখানের মধ্যে যদি দেখি পঞ্চাশ পঞ্চাশ মিলে গেছে পঞ্চাশ কিন্তু গণসংখ্যা তাহলে এই যে গণসংখ্যা পঞ্চাশ এটা একটা শ্রেণীর আর এই যে গণসংখ্যা পঞ্চাশ এটা অন্য একটা শ্রেণীর তাহলে আমরা দেখলাম দুইটা শ্রেণীর গণসংখ্যা সমান তাহলে তারা আগে প্রশ্ন সব সমাধান করেই আমাদেরকে প্রশ্ন করছে তাহলে দুইটা শ্রেণীর গণসংখ্যা সমান ছয়শো থেকে সাতশো এই শ্রেণীর গণসংখ্যাও পঞ্চাশ তারপর হচ্ছে এক হাজার থেকে এক হাজার এই শ্রেণীর গণসংখ্যাও সমান তাহলে আমাদের ক্ষেত্রে তারা এটাই জিজ্ঞাসা করছে যে কোন দুইটি শ্রেণীর গণসংখ্যা সমান আমরা তাহলে এখন জবাবটা দিব সেটা হচ্ছে জবাবটা কী দিব ছয়শো থেকে সাতশো এক হাজার থেকে এক হাজার একশো আমরা এখন আচ্ছা এখানে একটা বিষয় হলো আমি দুইটাকে কিন্তু গ আর ঘ লিখে ফেলছি এটা খেয়াল করছেন দুইটাকে আমরা গ লিখে ফেলছি এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের সমাধান একটা গ আর একটা হচ্ছে ঘ আচ্ছা এবার যাই আমরা সামনের দিকে আঁকাই সেটা হচ্ছে আমরা এখন উম নম্বর প্রশ্নের সমাধান করবো আমরা লিখব ছয়শ থেকে সাতশো এবং এক হাজার থেকে এক হাজার একশো শ্রেণীর আচ্ছা এক হাজার একশো আচ্ছা ছয়শো থেকে সাতশো এবং এক হাজার থেকে এক হাজার একশো এই দুইটি শ্রেণীর এই দুইটি শ্রেণীর গণসংখ্যা সমান ছয়শো থেকে সাতশো এবং এক হাজার থেকে এক হাজার একশো এই দুইটি শ্রেণীর গণসংখ্যা সমান ব্যাস এটা আমাদের হয়ে গেল এই প্রশ্ন সমাধান করা শেষ ব্যাস শেষ তাহলে আমাদের এখানে মধ্যে পাঁচটা প্রশ্ন তারা করেছিল আমাদেরকে আমাদেরকে তারা কয়টা প্রশ্ন করছে আমাদেরকে তারা পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করলো ক খ গ উম পাঁচটা প্রশ্ন প্রথম জিনিস ব্যক্তি কত আমরা জবাব দিয়ে দিলাম যে শ্রেণীব্যাপ্তি হচ্ছে শ্রেণী ব্যক্তি হচ্ছে একশো এখানে উপরোক্ত তথ্য থেকে বলা যায় যে উপরোক্তি আচ্ছা দেখেন এখানে লেখা দরকার ছিল না ব্যক্তি একশো ভালোই হইলো প্রশ্নটা আবার আমাদের সামনে খুলে তাহলে আমরা দেখতেছি এখানে উপরোক্ত তথ্য থেকে বলা যায় যে শ্রেণী ব্যক্তি হলো একশো শ্রেণীব্যাপ্তি হলো একশো আচ্ছা শ্রেণী ব্যক্তি হলো একশো আচ্ছা ঠিক আছে তাহলে এখানে উপরোক্ত তথ্য থেকে বলা যায় যে ব্যপ্তি হলো একশো তাহলে আমরা প্রথমে এখানে একশো না লিখে আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে চলে গিয়েছিলাম তাই তো আচ্ছা শ্রেণীব্যাপ্তি হলো একশো এবার পরবর্তী প্রশ্ন যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হলো খ নাম্বার যে প্রশ্নটা খ নাম্বার যে প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞাসা করা হলো খ নাম্বার প্রশ্ন কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি আমরা দেখলাম নয়শো থেকে এক হাজার এই শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি এর পরের প্রশ্ন কোন শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে কম আমরা দেখলাম এক হাজার তিনশো থেকে এক হাজার চারশো শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে কম এরপরে নয়শো থেকে এক হাজার শ্রেণীর উচ্চসীমা কত আমরা বললাম নয়শো থেকে এক হাজার শ্রেণীর উচ্চসীমা হল এক হাজার পরবর্তী প্রশ্ন সর্বশেষ প্রশ্ন কোন দুইটি শ্রেণীর গণসংখ্যা সমান সেটাও আমরা এখানের মধ্যে উল্লেখ করে দিলাম যে ছয়শো থেকে সাতশো এবং এক হাজার থেকে এক হাজার একশো এই দুইটা শ্রেণীর গণসংখ্যা সমান তাহলে আমাদের আজকের পর্বে একটা কাজ ছিল একক একক কাজ আমরা এই এই কাজটা সমাধান করে দিলাম যে একটা ছক দেওয়া ছিল ছকটা আমরা প্রথমেই নিজের একটু সংশোধন করে নিলাম এরপরে পাঁচটা প্রশ্ন আমাদের সামনে আসলো আমরা এগুলোর সমাধান করলাম আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম